সাভারের বিরুলিয়ায় ড্যাফোডিল ইউনিভার্সিটিতে ইস্পাহানি প্রথম আলো আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট 2024 শুরু হয়েছে। আয়োজনের উদ্বোধন হয় সকাল 9:30। ড্যাফোডিল ইউনিভার্সিটির খেলার মাঠ থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন কামরুজ্জামান। কামরুজ্জামান, আজকের ফুটবল টুর্নামেন্টের বিষয়ে আপনার কাছ থেকে বিস্তারিত জানতে চাচ্ছি। যা একদম ড্যাফোডিল ইউনিভার্সিটির একদম যেখানে কিন্তু উদ্বোধন হয়েছে, আমার এই মাত্রই কিন্তু উদ্বোধন হয়ে গেল টুর্নামেন্টটি। এবং জানেন যে এরই মধ্যে কিন্তু 4টি অঞ্চলে খেলা শেষ হয়েছে, আজকে ঢাকা অঞ্চলের কিন্তু খেলা শুরু হয়েছে এবং 2টি। এবং এ বিষয়ে কিন্তু আমি একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে এরই মধ্যে প্রথম আলো এবং ইস্পাহানি প্রথম আলোর যে টুর্নামেন্ট, এটি কিন্তু বিভিন্ন জায়গায় শুরু হয়েছে। এর মধ্যে কিন্তু আজকে এই ড্যাফোডিল ইউনিভার্সিটি শুরু হয়েছে, যেটি হচ্ছে আমি আপনাকে একটু দেখাই যে খেলার মাঠটি যদি আপনি একটু দেখাই যে এখনই কিন্তু প্রস্তুতি এবং প্লেয়াররা কিছুক্ষণের মধ্যেই কিন্তু খেলা শুরু হবে। এর মধ্যে ফারেস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, এছাড়াও অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ঢাকা প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কিন্তু খেলাটি আজকে কিন্তু হবে। এবং এই ম্যাচগুলো কিন্তু খুব আনন্দমুখরভাবেই হচ্ছে। এবং এই যে ড্যাফোডিল ইউনিভার্সিটির যে সমস্ত ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা, তারা কিন্তু প্রত্যেকেই কিন্তু এই খেলাকে খুব সাধুবাদ জানিয়েছে। এবং এখানে গত বছর হয়নি, কিন্তু এর আগের বছর কিন্তু এখানে তো আমরা কথা বলেছি এখানকার যিনি ভিসি মহোদয়, তিনি কিন্তু বলেছে যে আসলে এই ধরনের খেলায় কিন্তু ইউনিভার্সিটির স্টুডেন্টরা কিন্তু খুব অনুপ্রেরিত হয়।